স্টোরে একটি লেনদেন সংক্রান্ত অ্যাপ ডাউনলোড করে ব্যাংকের কাজকর্ম করতে গিয়ে প্রতারণার শিকার মালদহের অসংখ্য গ্রাহক। গ্রামাঞ্চলের বিভিন্ন গ্রাহক পরিষেবা কেন্দ্র এবং দোকানের নির্দিষ্ট ওই অ্যাপের সাহায্যে ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে বিপাকে পড়ছেন অধিকাংশ গ্রাহক, এমনকি পরিষেবা দাতারাও। জানা গেছে, গত 6 থেকে 8 জুনের মধ্যে যারা ওই অ্যাপের সাহায্য নিয়ে ব্যালেন্স চেক করেছেন তাদের প্রায় প্রত্যেকেরই অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা উধাও। অধিকাংশ ব্যাংক গ্রাহক জানাচ্ছেন, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পরে কয়েক দফায় তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। এদিকে গ্রাহকদের এভাবে প্রতারিত হওয়ার ফলে বিপাকে পড়ছেন পরিষেবার সঙ্গে যুক্ত এজেন্টরাও। নামমাত্র কমিশনে কাজ করে এখন প্রতারিত গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে এজেন্টদের। এদিকে আদৌ লোপাট হওয়া টাকা ফেরত মিলবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ভুগছে প্রতারিতরা। মালদহের বিভিন্ন ব্লকে একাধিক গ্রামাঞ্চলে এমনই প্রতারণার জাল ছড়িয়েছে। মানিকচক ব্লকের ধরমপুর পঞ্চায়েতের ওয়েদমারা গ্রামে একাধিক গ্রাহক এভাবে প্রতারণার শিকার হয়েছে। পরিষেবার সঙ্গে যুক্ত এজেন্টদের দাবি, তারা যখন ওই নির্দিষ্ট অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন তখন সার্ভারের সমস্যায় টাকা লোপাট হচ্ছে বলে জানানো হয়েছে। এমনকি 2 সপ্তাহের মধ্যে টাকা ওই সমস্ত অ্যাকাউন্টে ফেরত মিলবে বলেও আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু এতে আশ্বস্ত হতে পারছেন না পরিষেবার এজেন্ট থেকে শুরু করে প্রতারিতরা। সব মিলিয়ে এজেন্ট এবং গ্রাহকদের মধ্যে তৈরি হচ্ছে অবিশ্বাস ও ভুল বোঝাবুঝি। আপাতত টাকা ফেরত মেলার অপেক্ষায় গ্রাহক ও এজেন্টরা। আদৌ লোপাট হওয়া টাকা ফেরত মিলবে কিনা এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। 8 তারিখে আসাতলা দোকানে বই চেক করতেছিলাম, বই চেক করে 8,228 টাকা ছিল। 4-5 দিন পর আবার চেক করতে আসলাম তো টাকা 4,540 টাকা কেটে নিয়েছে। কেন কেটেছে? ব্যাংকে গিয়েছিলাম তো ব্যাংক ম্যানেজার বলছে কে কেটেছে বলতে পারবো না, যার কাছে চেক করেছে তার কাছে গিয়ে আবার জিজ্ঞাসা করো, নাম্বারও লিখে দিয়েছে, দোকানদারের সঙ্গে কথা বলবে বলেছিল ম্যানেজার ব্যাংকে। এরকম কেন হয়েছে? কেমন করে বলবো আমরা, কেন গ্রামে আরো হয়েছিল? হ্যাঁ, গ্রামে প্রায় অনেকজন রয়েছে। এটা কি ওই হিনাপে চেক করেছিলাম। এখানে কতগুলো দোকানে এই অ্যাপস চলে? দোকানে এখানে প্রায় 3-4টা নিয়ে এসে দিয়েছি। ও ওখানে রিপোর্ট করেছে এত টাকা কেটেছে। কি চাইছেন এখন? আমরা 4 টাকা ফেরত চাই। এটা কি বেআইনি ভাবে কেটে নিয়েছে? হ্যাঁ, এটা বেআইনি ভাবে থেকে একটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওটা এপিএস করা যায়। ওখান থেকে এপিএস বিল পেমেন্ট আধার উইথড্র হয়, ওখানে মানি ট্রান্সফার করা হয়। ওখান থেকে প্রায় 1 মাস থেকে আমি ওখানে থেকে কাজ করছি। 6 তারিখ 7 তারিখ 8 তারিখ যে 3 দিন কাস্টমারের অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিয়েছি, তাদের পরের দিন কারো 7,200 টাকা, কারো 4,500 টাকা, কারো 2,500 টাকা, কারো 740 টাকা, এর মতো করে অটো ডেবিটেড হয়েছে অ্যাকাউন্ট থেকে। ও কাস্টমার কোথাও যায়নি, বাড়িতে অন্যদিন এসে কোথাও ব্যাংকে গেছে বা আমাদের কাছে এসছে টাকা চেক করছে, দেখছি অটো কাস্টমার ডেবিটেড মানি হয়েছে। টাকাটা পোর্টাল নিয়েছে, হিনপে বলে যে পোর্টালে আমরা কাজ করেছি সেই পোর্টালে নিয়েছে। 3 দিন 6 তারিখ 7 তারিখ 8 তারিখ যতগুলো ওখান থেকে মিনি স্টেটমেন্ট হয়েছে প্রায় কাস্টমারের ওখান থেকে টাকা ডেবিটেড হয়েছে। কতগুলো গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছে এভাবে কি শুনতে পাচ্ছেন আপনারা? এলাকায় কতজন প্রতারিত হয়েছে? প্রায় 100 জন হবে। সবার কেটেছে? সবার কাটেনি, প্রায় কেটেছে। কি কমপ্লেন কোথাও করেছেন জানিয়েছেন? কমপ্লেন করেছি। কোথায়? কমপ্লেন থানাতেও গেছি, আমাদের নকল থানা। প্রথমে গেছিলাম মালদাতে সাইবার ক্রাইমে, তো বলছে ওখান থেকে একটা জিডি নিয়ে আসতে হবে নকল থানা থেকে। নকল থানাতে গিয়েছি তো বলছে এখানে এটা তো অনলাইনের ব্যাপার, এখানে আমাদের তো হবে, এখানে অনলাইনের কোনো সিস্টেম নাই। ওখানে থেকে অনলাইন থেকে এ করেন, কমপ্লেন করেন, আর ওখানে মালদা গিয়ে সাইবার ক্রাইমে ওটা জানিয়ে রাখেন। আর আমরা প্রত্যেক কাস্টমারকে বলেছি বইগুলো আপডেট করবেন, বইগুলো আপডেট করে দেখছি। তার পরের দিন যেদিন কাস্টমার এসছে সেই দিন মানে ওর টাকা উইথড্র হয়নি, তার পরের দিন হয়েছে উইথড্র। আমাদের ওখান থেকে টাকা উইথড্র হয়, আমরা এই কাস্টমারের কাছ থেকে টাকা নিই। কত টাকা করে পাই? হাজিরা 10 টাকা করে নিই। কমিশন কত টাকা? কমিশন ওখানে মিনি স্টেটমেন্ট নিলে 5 টাকা দেয়, অন্যান্য এতে 1 টাকা করে দেয় মিনি স্টেটমেন্টে। আমরা কাস্টমারের মিনি স্টেটমেন্ট নিয়েছিলাম ওখান থেকে হিনপের মাধ্যমে। একটা গ্রুপ আছে, সেই গ্রুপে 160 জন দোকানদার রিটেলার আছে। গোটা মানিকচকে? না, মানিকচকে না, এটা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ। হ্যাঁ, এটা ওয়েস্ট বেঙ্গল গ্রুপে 160 জন আমাদের গ্রুপে জয়েন্ট আছে। তো এটা কি 160 জনের সঙ্গে এরকম হয়েছে? কি 160 জনের সঙ্গেই মতো হয়েছে? কি হয়েছে? সবারই টাকা কেটেছে? সবার টাকা কেটেছে, আমার প্রায় 5-6 জনের কেটেছে, অন্যজনের আরও বেশি কেটেছে। মানে যেমন লেনদেনের উপরে যেমন কাস্টমার মিনি স্টেটমেন্ট হয়েছিল ওই অনুযায়ী টাকাটা কেটেছে।
গরীব মানুষের কাছে আমরা কমপ্লেইন করেছি যে যেহেতু ওকে ধরা হয় কিসের মাধ্যমে ধরা হয় ওটা আমরা চেষ্টা এখনো করছি এবং চালিয়ে যাব চেষ্টা হিন্ড অ্যাপের সঙ্গে যোগাযোগ করেছেন কাস্টমার হ্যাঁ হিন্ড অ্যাপের সঙ্গে যোগাযোগ করেছি বলছি টাকা 14 দিনের মধ্যে রিফান্ড চলে আসবে কাস্টমারের অ্যাকাউন্টে ওটা সার্ভারের প্রবলেমে ইয়েস ব্যাংকের মাধ্যমে ওটা টাকাটা কাটা হয়েছে সার্ভার ঠিক হলে টাকাটা 14 দিনের মধ্যে অ্যাকাউন্টে রিফান্ড মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ।